দেখুন, এইটা এইটা একটা বিজেপির পক্ষ হতে, কারণ যেহেতু তারা ক্ষমতায় আছে, তাদের কাছ থেকে মানুষের কাছে বার্তাগুলো তার সঠিক মূল্যায়ন তারা নিজেরাই জানেন না কি বলছেন। কারণ সমস্ত রাজ্যে রাজ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম যারা সমস্ত কিছু নৈপুণ্য আছে, অর্থাৎ এই পরিযায়ী শ্রমিক যাদের মাধ্যমে যে যেখানেই আছেন সেখানে তার কাজগুলো করে থাকেন, তার মধ্যে ধরুন আজকে যদি আমাদের পশ্চিমবাংলা থেকে যারা পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য অন্য জায়গায় যান, অন্যান্য রাজ্য থেকে বহু আজকে এই পরিযায়ী শ্রমিক আমাদের রাজ্যে এসে কাজ করেন। যেমন আমি আমার এই ব্লক থেকেই বলছি এবং এই বিধানসভা থেকেই বলছি, আমার এখানে কেবলমাত্র ইট ভাটায় কাজ করার জন্যে প্রায় 20,000 মানুষ আছে, যারা উত্তরপ্রদেশ থেকে আছে এবং ঝাড়খণ্ড থেকে আছে, বিহার থেকে আছে, এবং তারা এখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে তাদেরকে রেখেছেন এবং আমাদের যারা পরিযায়ী শ্রমিকদের নিয়ে এসে কাজ করান তাদেরকে বিন্দুমাত্র আজকে তাদের বুঝতে দিচ্ছেন না যে এই রাজ্যে কোনো অভাব আছে, এই রাজ্যে মানুষ তাদের পাশে দাঁড়ায় এবং তারা যাবার জন্য উৎসাহী নয়। কিন্তু আমাদের অন্যান্য রাজ্যে যারা আমাদের পরিযায়ী শ্রমিক হিসেবে যারা গিয়েছেন তারা বারবার বিভিন্ন জায়গায় চেষ্টা করছেন যে আমাদের নিয়ে আসতে, এবং বরং তারা এই পরিযায়ী শ্রমিকদের যাতে না আসতে পারে, তারা তাদের না খাইয়ে যাতে তাদের কাজে লাগাতে পারে তার চেষ্টা করছে। সেটা বড় তারা বিজেপি শাসিত ওই যে সমস্ত রাজ্যগুলো আছে এবং সর্বশেষ যে বিজেপি শাসিত রাষ্ট্র যার হাতের আছে, তারা তাদের এতটুকু তাদের মধ্যে মায়া দয়া নেই যে এই যারা পরিযায়ী শ্রমিক আমাদের রাজ্য থেকে গেছে তাদের না খেয়েই কি মেরে ফেলবেন নাকি, তা সেটা তারা বুঝতে পারছে না। অথচ এই রাজ্যে এসে বলছেন যে তাদের প্রতি দৃষ্টি দিচ্ছেন না। বাস্তব যে আজকে পশ্চিমবাংলায় মমতাবাজি, আমি বলছি মমতাবাজি প্রকৃতভাবে এইটা তাদের কাছ থেকে জানার পরে ব্যাপকভাবে উদ্বেগ হয়ে যাওয়ার পর আমাদের বিভিন্ন জায়গা থেকে তাদের নিয়ে আসার জন্যে, এর আগে আমাদের প্রথম দফে 10টি ট্রেন পয়সা দিয়ে নিয়ে এসছেন, তারপরে আরও ধরুন 18টি ট্রেন নিয়ে এসছেন, তারপরে 105টি ট্রেন তাদেরকে নিয়ে আসার জন্যে যাবতীয় অর্থ দিয়ে তাদেরকে নিয়ে আসছেন, নিয়ে এসে প্রতিটা জায়গায় জায়গায় আমরা তাদেরকে রাখার ব্যবস্থা করেছি। এবং এতদিন ধরে তারা যে বুভুক্ষ, তারা সত্যিই খিদে আর কি ছটফট করছে, তার জন্যে কিন্তু তাদের পাশে দেওয়ার জন্য রাজ্য সরকারের সমস্ত রকম প্রচেষ্টা তাদের পাশে আছে। এই ব্যাপারটা নিয়ে যারা আজকে কথা তুলছেন, একদিন নিশ্চিতভাবে কয়েকজন বিরোধী দল নেতা আছেন, যেমন কংগ্রেসের বিরোধী দলের নেতা, তিনি আমাদের দেখেছি, তিনি ফেসবুকে বসে বেশ বড় বড় লম্বা লম্বা লাইনে দুটো কথা বলে গেছেন, আমি নিয়ে আসলাম, আর মুখ্যমন্ত্রী বলে আপনি চাইলে আমি সব এনে দেবো, যেন মনে হচ্ছে ওনার হাতে সব কিছুই আছে এবং ওনার জন্যে সব কিছুই যেন সবাই ভারতবর্ষের সবাই যেন আজকে তার জন্যে বসে আছেন, কিন্তু নিজের বাড়ির পাশে না থেকে তিনি আর দিল্লিতে গিয়ে বসে আছেন, আজকে যেখান থেকে ভোটে নির্বাচিত হয়েছেন, দুঃখের বিষয়। এটা এই ব্যাপারগুলো নিয়ে যারা এই সময়ে বিপদের সময় মানুষের পাশে না দাঁড়িয়ে বড় বড় কথা বলছেন তাদেরকে বলছি, দয়া করে এই মানুষদের পাশে সবাইকে আনার ব্যবস্থা করতে হবে এবং তাদের পাশে দাঁড়িয়ে তাদের এই এতদিনের বিপদ থেকে তাদেরকে কীভাবে উদ্ধার করা যায় তার জন্য চেষ্টা করতে হবে। নদিয়া জেলা চিত্র আমাদের এখানে, আমি বলতে পারি আমাদের জেলা থেকে আমরা সকলে মিলে এই রাজ্য মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় আমরা এখান থেকে বহু মানুষ যারা আজকে ঝাড়খণ্ড আছেন, যারা বিহারে আছেন, যারা উত্তরপ্রদেশে আছেন, তাদেরকে আমরা বাস ভাড়া করে তাদেরকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে সক্ষম হয়েছি। এখনও বেশ কিছু বাকি আছে, তার জন্য কিন্তু যে বাসগুলো যে ট্রেনগুলো আসছে তাদের উঠিয়ে দেওয়ার জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন এবং আমাদের অন্যান্য রাজ্য থেকে বহু মানুষ যারা এসছেন তাদেরকে আবার সঠিক জায়গায় পৌঁছে দিয়ে তাদের বাঁচাবার চেষ্টা করছেন। এটাই হচ্ছে আমাদের কথা। আর বিজেপির কথা অনেক যে কথাগুলো বলে তার কোনো সারবত্তা নেই। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।